নববর্ষের ভোরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল বাঁকুড়া শহরের একটি বিলাসবহুল হোটেলে। শনিবার শহরের লালবাজার এলাকার বিলাসবহুল ওই হোটেলের বারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে খবর, ওইদিন ওই হোটেল থেকে ধোঁয়া বেরোতে দেখে পুলিশ ও দমকলে খবর দেওয়া হয়। দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। হোটেল মালিক সন্টু দত্ত বলেন, শর্ট সার্কিট থেকেই এই দুর্ঘটনা ঘটেছে, আনুমানিক 50-70 লাখ টাকার ক্ষতি হয়েছে। এখন হোটেল রুমগুলি কিভাবে রক্ষা করা যায় সেটাই বড় বিষয় বলে জানান তিনি। বাঁকুড়া দমকল বিভাগের ওসি অভয় চৌধুরী বলেন, সম্ভবত শর্ট সার্কিট থেকে এই দুর্ঘটনা ঘটেছে। ভোর 5:30 থেকে তারা এই আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করেছেন বলে জানান। 5:30 AM আর্লি ইন দ্য মর্নিং এসে দেখলাম তো পুরো সিলিং প্লাস একটা বার সব যে আছে বার, ওটা পুরোটা সম্পূর্ণ অয়েল অ্যাপ্লেন্স আগুন পুরো চলছে। এখন আপাতত কাজ চলছে, তো কন্ট্রোল এখনও সম্পূর্ণ হয়নি, তো কন্ট্রোল হতে চলেছে, আর ইঞ্জিন লাগবে না। আমাদের 3টে ইঞ্জিন কাজ করছে অলরেডি। ইট মে বি এ কেস অফ শর্ট সার্কিট। অভয় চৌধুরী, ওসি বাঁকুড়া ফায়ার ব্রিগেড। হঠাৎ করে এরকম শুনলাম, ভোরবেলায় ফোন করলো, ছেলেগুলো একটু আগে বললে ভালো হতো, ফায়ার ব্রিগেডকে ডাকতে একটু টাইম লেগে গেলো। এই শর্ট সার্কিট হয়ে গেছে হঠাৎ, শর্ট সার্কিট ছাড়া আর অন্য কোনো তো উপায় কিছু নেই, সব তো বন্ধ থাকে। ছিল তো ভালোই, তোমার এস্টিমেটেড অলমোস্ট 50-70 তো লাক্স তো বটেই, বেশিরভাগ তো স্পিরিট তো জ্বলে গেছে, একটা বোতল ভেঙে যখন পরপর লাইন দিয়ে সব দেখে হোটেলটা এফেক্টেড হয়ে গেলে বিপদ হয়ে যাবে। এখনো পর্যন্ত দেখা যাক রুম ফুমগুলো কতটা বাঁচানো যায়, ওটার চিন্তাতেই আছে। এখনো পর্যন্ত নেই, নিজেদের ছেলেগুলো সব কাজ করছে সিলিংয়ে, ফায়ার এসে গেছে সঙ্গে সঙ্গে, খুব কোঅপারেটিভ। এবং ফায়ার ব্রিগেড তো কোনো ওরা ছাড়া অসুবিধা হয়ে যেত। বেড়াতে বেড়াই এসে দেখলাম যে ওখানে ধোঁয়া বেরোচ্ছে, যে শাবল টাবল নিয়ে ওটা তালাটা ভাঙা হলো, তখন দেখছি দাও দাও করে আগুন জ্বলছে। দুপুরে ফায়ার ব্রিগেড এবং থানাকে ফোন করা হলো, থানার থেকে এসে ফায়ার ব্রিগেডকে করেছিল। ফায়ার ব্রিগেড করে ফায়ার ব্রিগেডের গাড়ি আসতে পর এলাকার দুটো ইঞ্জিন এসছে। আনুমানিক তো আমরা এসে শুনলাম যে অনেক আগের থেকেই ধোঁয়া ছিল, কিন্তু ওরা প্রিকিউশন নেয়নি সেই মতো। আগের থেকে নিলে কি ফায়ার ব্রিগেডে ফোন করলে এতটা বাড়তে পারত না।